ହ୍ୟାଲୋ ପିଲାମାନେ ତ୍ରିଭୁଜ ବା ଟ୍ରାଇଆଙ୍ଗେଲର ଏହି ଭିଡ଼ିଓରେ ଆପଣଙ୍କୁ ସ୍ୱାଗତ ପୂର୍ବବର୍ତ୍ତୀ ଭିଡ଼ିଓରେ ଆମେ ତ୍ରିଭୁଜର ସର୍ବସମ୍ମତା ସ୍ୱୀକାର୍ଯ୍ୟମାନଙ୍କ ମଧ୍ୟରୁ ବାହୁ କୋଣ ବାହୁ ସ୍ୱୀକାର୍ଯ୍ୟ ନିୟମ ଉପରେ ଆଲୋଚନା କରିଥିଲେ ଏହି ଅଧ୍ୟାୟରେ ତ୍ରିଭୁଜର ସର୍ବସମ୍ମତାର ମାନଦଣ୍ଡ ଏସ୍ ଏ ବା କୋଣ ବାହୁ କୋଣ ଉପରେ ଆଲୋଚନା କରିବା সর্বসম্মতা নিয়ম বা কো বে আমি দেখিলু যে যদি দুই ত্রিভুজর দুই বাহু এবং এ অন্তর্গত কোণ সমান হয়ে থাকে তবে সেই ত্রিভুজ সর্বসম্ম হয়ে থাকে এবং এই নিয়মর এহা প্রতীত হচ্ছে যে যে কোণটি স্মান অটে সেই কোণ এই দ্বয় বাহ দ্বারা গঠিত হয়ে থাকে পিলা মানে এএসএ বা কোণ বাহু কোণ এই সর্বসম্মতা নিমরু আপন অনুমান করুছন্তি। ଆଜ୍ଞା ହଁ ଏହି ନିୟମ ଅନୁସାରେ ଯଦି ଏକ ତ୍ରିଭୁଜର ଦୁଇ କୋଣ ଏବଂ ଏହାର ଅନ୍ତର୍ଗତ ବାହୁ ଏବଂ ଅନ୍ୟ ଏକ ତ୍ରିଭୁଜର ଦୁଇ କୋଣ ଓ ତାହାର ଅନ୍ତର୍ଗତ ବାହୁ ସହ ସମାନ ହୁଅନ୍ତି ତେବେ ସେହି ଦୁଇ ତ୍ରିଭୁଜ ସର୍ବସମ ହୋଇଥାନ୍ତି ଚାଲନ୍ତୁ ଗୋଟିଏ କଥା ସହାୟତାରେ ଏକ ଆକୃତି ଗଢ଼ିବା ଏକ ତ୍ରିଭୁଜ ଏମ୍ଏନ୍ ଓର ଦୁଇ କୋଣ କୋଣ ଏମ୍ ଏନ୍ ଓ ଏବଂ କୋଣ ଏମ୍ ଓ ଏନ୍ ଏବଂ ଏହାର ଅନ୍ତର୍ଗତ ବାହୁ ଏନ୍ ଓ ଅନ୍ୟ ତ୍ରିଭୁଜଟି ପି କ୍ୟୁ ଆର୍ର ଦୁଇ କୋଣ ପି କ୍ୟୁ ଆର୍ ଓ କୋଣ ପିଆର୍ କ୍ୟୁ ଏବଂ ଏହାର ଅନ୍ତର୍ଗତ ବାହୁ କ୍ୟୁ ଆର୍ ସମାନ ହେଲେ ଏହି ଦୁଇ ତ୍ରିଭୁଜ ଏମ୍ଏନ୍ ଓ ଏବଂ ପିକ୍ୟୁ ଆର୍ ସର୍ବସମ ହେବ এখানে আমার দিয়া যাইছে যে এই কোণ এবং বাহু সান অটে এবং এই দুয়ে ত্রিভুজ সর্বসম সিদ্ধ যদি দুই ত্রিভুজর সর্বসমতা পাই আমি বাহু কোণ বাহু নিয়ম প্রয়োগ করলে তেবে এখানে তিনোটি স্থিতি সম্ভব অটে প্রথম যদি আমে মানিনে নেবা যে বাহু এম এন এবং পিক্যু সমান এবং আমকু দিয়া যাইছে যে কোণ এম এন ও এবং পি কিউ আর কোণ সমান অটে এবং এন ও ও কিউ আর বাহু মধ্য সমান অটে তেবে এই ত্রিভুজ দ্বয় সর্বসম অটন্তি এবং এহা বাগো বা নিয়ম অনুযায়ী সর্বসম অটন্তি কিছু যদি এমিতি হুয়ে কি এম এন পি ক্যু ঠার বড় হুয়ে তেমনি এবে আমে বাহু এম এন উপরে এস নামক এক বিদু এপর ভাবে প যেপর কি বাহ এস এন ও বাহু পিক্যু স্মান হব এবার ত্রিভুজ এস এন ও এবং ত্রিভুজ পি ক্যু ওয়ারে দুই সমান বাহু এস এন এবং পিক্যু আমি গঠন কলে এখানে আমি যাই যে কোন এম এন ও কোণ পি ক্যুআর সর্বসম্ম অটে বা কোণ এস এন ও এবং কোণ পি ক্যুআর সামান অটে এবং বাহু এন ও সান অটে বাহু ক্যুআর সহিত

সেতবেলে সম্ভব যেবে বিন্দু এস সমপাচন বা সমান সান হব সেত এমএন এসএন সমান হেব। আমি রচনা করে যে বাহু এস এ বা পিক্যু সহ সান এখানে আমি জা পে এমএন বাহু পি বাহু ঠারু বড় হেবা সম্ভব নুহে এইভাবে যদি নিয়ে যায় তেমনি বাহু এমএন বাহু পিক্যু ঠার ছোট তাহলে এবার আমি পি ক্যু উপরে বিন্দু টি এপরে নেই পি যেপরি বাহু ক্যু বাহু এমএন সান হব এই প্রক্রিয়ার পুনরাবৃত্তি করে আমি এই নিষ্কর্ষে পঁচিপার যে বাহু এমএন বাহু পি ক্যু ঠার ছোট হওয়া সম্ভব নুহে ভিডিওটি বিরত করে আপনার নিজে এর নিষ্কর্ষ যায়ে পঁচা প্রয়াস করে পে এই তিনোটি স্থিতি দেখি আমি এই সিদ্ধান্তের উপনীত হয়ে পে এটার বাহু এম বাহু পিক্যু সহ সান এই কারণর এস এএস সর্বসম্মতা স্বীকার্য অনুসারে ত্রিভুজ এম এন ও এবং পি ক্যু আর্ম হব এইভাবে আমি বাহু কোণ বাহু বা এস এএস সর্বসম্মতা নিমর প্রয়োগ করে কোণ বাহু কোণ বা এএসএ সর্বসম্মতা নিয়মকু সিদ্ধ কলে ପିଲାମାନେ ଏହି ଅଧ୍ୟାୟରେ ବା ସେତିକି ଆଜି ଆମେ ତ୍ରିଭୁଜର ସର୍ବସମ୍ମତାର ମାନଦଣ୍ଡ ଏସ୍ ଏ ବା କୋଣ ବାହୁ କୋଣ ଉପରେ ଆଲୋଚନା କଲେ ପୁଣି ଦେଖାହେବ ଆଗାମୀ ଅଧ୍ୟାୟରେ ଧନ୍ୟବାଦ